সাতক্ষীরার কাদেরকে 4 বছর ধরে জঙ্গলে বেঁধে রাখা হয়েছে। এবার বিস্তারিত, আব্দুল কাদেরের বাড়ি সাতক্ষীরা জেলার তালা উপজেলার খেষ্টা ইউনিয়নে শাহজাদপুর গ্রামের একটি জঙ্গলে তাকে প্রায় 4 বছর শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। অভিযোগ, তিনি মানসিক প্রতিবন্ধী। 53 বছর বয়সী মানুষটির করুণ দশার খবর পেয়ে সেখানে পৌঁছে যান স্থানীয় সাংবাদিকরা। কথা বলেন আব্দুল কাদেরের সঙ্গে, তবে কথায় তাকে ভারসাম্যহীন মনে হয়নি। তাকে কোনো প্রশ্ন করা হলে ভালোভাবেই উত্তর দেন, তবে সাংবাদিকদের কাছে আকুতি করেন তাকে যেন ক্ষণিকের জন্য হলেও যেন তাকে শিকল থেকে মুক্তি দেওয়া হয়। আব্দুল কাদের বলেন, আপনারা জানেন আমি আমার 4 বছরের মেয়ে ফাইমাকে কখনো কোলে নেইনি, আদর করতে পারিনি কখনো তাকে, আমাকে দূর থেকে দেখেই ভয়ে পালিয়ে যায়। এরপরই ফের কান্নায় ভেঙে পড়েন তিনি। এক পর্যায়ে তার সরল স্বীকারোক্তির নির্ভুলতা যাচাই করতে তার ঠিকানা জানতে চাইলে তিনি মুখে বলার পাশাপাশি খাতা কলম চান লিখে দিতে। এরপর নির্ভুল ইংরেজিতে লিখেন তার বায়োডাটা। এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রভাষক রাজীব হোসেন রাজি বলেন, এমন অবস্থায় একজন মানুষ তার ইউনিয়নে নির্মম জীবনযাপন করছেন তা তার জানা ছিল না। সম্প্রতি স্থানীয় এক ফায়ার সার্ভিস কর্মীর সহযোগিতায় দেখতে যান তাকে।